অসমত আজিৰ পৰা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ সংখ্যা 6খনলৈ বৃদ্ধি পালে। কচুগাঁও ৰাইমনা অভয়াৰণ্যক ৰাষ্ট্ৰীয় উদ্যান হিচাপে ঘোষণা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ইয়াৰ উপৰি দিহিং পাটকায়ো শীঘ্ৰে ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ মৰ্যাদা লভিব। গান্ধী মণ্ডপত বিশ্ব পৰিৱেশ দিৱসৰ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণা। এই অনুষ্ঠানত ৰাজ্যৰ বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যা বিভাগক আজিৰ পৰা ছায়েন্স এণ্ড টেকনলজি এণ্ড ক্লাইমেট চেঞ্জ বিভাগ হিচাপে জনা যাব বুলিও উল্লেখ মুখ্যমন্ত্ৰীৰ। লগতে ৰাজ্যৰ 28খন জিলাত 28খন সাহিত্য মনীষী উপবন বনোৱাৰ কামো চলি আছে বুলি জনালে। বিশ্ব পৰিৱেশ দিৱস উপলক্ষে গান্ধী মণ্ডপ চৌহদত বৃক্ষৰোপণ কৰে। 11টা ৰুদ্ৰাক্ষ পুলি ৰোপণ কৰে মুখ্যমন্ত্ৰীয়ে। বৃক্ষরোপণের পূর্বে গান্ধীর প্রতিমূর্তিত মাল্যার্পণ। মুখ্যমন্ত্রী গান্ধীর শহীদ স্মারক মণ্ডপত এখন সভাত অংশ লয়। আজি বিশ্ব পরিবেশ দিবস আর এই পরিবেশ দিবসের সংগতি রাখি সন্মানীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আর মন্ত্রী অশোক সিংহাল ডাঙরিয়ার সৈতে মই গান্ধী মণ্ডপলৈ আহি একোটা রুদ্রাক্ষর পুলি রোপণ করে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করার প্রচেষ্টা করছো। আজি মই অত্যন্ত গৌরবের সৈতে কব খুঁজিছো যে আমার অসমত 5খন ন্যাশনাল পার্ক আছিলে। আজির পৰা বিটিআর অঞ্চলৰ কচুগাঁও ফরেস্ট ডিভিজনের অন্তর্গত রাইমনা অভয়ারণ্যক আজির পৰা আমি ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করবলে সিদ্ধান্ত লৈছো। রাইমনা ন্যাশনাল পার্ক হয়ে যাওয়ার লগে লগে অসমত ন্যাশনাল পার্কৰ সংখ্যা 6খনলৈ বৃদ্ধি পাব। পরবর্তী সময়ত দিহিং পাটকাইকো ন্যাশনাল পার্ক বা রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষণা করার প্রক্রিয়া চলি আছে। আজি দিনটোৰ পৰাই ক্লাইমেট চেঞ্জ যেহেতু এটা খুব ভবিষ্যতৰ কাৰণে এটা প্রয়োজনীয় বিষয় হৈ পৰিব, অধ্যয়ন আৰু প্ৰয়োগ দুইটা ফালৰ পৰা ক্লাইমেট চেঞ্জ এটা খুব ইম্পর্টেন্ট বিষয় হৈ পৰিছে, তাৰ প্ৰতি সংগতি ৰাখি আজিৰ পৰা ৰাজ্য চৰকাৰে আমাৰ বিজ্ঞান আৰু প্ৰযুক্তি বিভাগটোক নতুনকৈ নামাংকিত কৰি ডিপাৰ্টমেণ্ট অফ ছায়েন্স এণ্ড টেকনলজি এণ্ড ক্লাইমেট চেঞ্জ নামেৰে আমি নামাংকিত কৰিছোঁ, যাতে ক্লাইমেট চেঞ্জৰ ওপৰত বিভিন্ন ধৰণৰ গৱেষণা আৰু বাস্তৱ কাৰ্যসূচী ল'ব পাৰি। বন বিভাগে গুৱাহাটী মহানগরীকো এটা সেউজীয়া আবরণলৈ আনিবৰ বাবে কিছু প্রচেষ্টা হাতত লৈছে আৰু মই ভাবো যে আমি গুৱাহাটীটো গ্ৰিনাৰী বা সেউজীয়া এখন আবরণ আনিবৰ বাবে আমি অনাগত বছৰটোত প্রচেষ্টা চলাম। মহানগৰবাসীও নিশ্চয় ইয়াৰ পৰা সুফল পাব।